আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনা মহামারীর মধ্যে তোমরা বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী ICT বিষয়। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 11তম সপ্তাহে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটা অ্যাসাইনমেন্টের বিষয় আছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আলোচনার বিষয়ে আমি একটু ভূমিকা নেব যে ICT নিয়ে। ICT এখানে আমাদের ICT জিনিসটা কি আসলে ICT এটি একটা জিনিস, এর ওই কি দাঁড়ায়? আই টি হলো ইনফরমেশন, ইনফরমেশন এটা মানে তথ্য, এটা কমিউনিকেশন, টেকনোলজি, প্রযুক্তি। আমরা একটু তিনটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। ইনফরমেশন মানে তথ্য, ইনফরমেশন মানে তথ্য। তথ্য জিনিসটা কি? কোনো কিছু জানা বা জানানোর নাম কি বলা হয় তথ্য? যেন আমি তোমাকে জানতে চাইলাম তোমার নাম কি, তুমি বললে কি আফরুজা, আমি বললাম তোমার রোল নাম্বার কত, তুমি বললাম আমার রোল নাম্বার 5। হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? হ্যাঁ, আমার আব্বুর নাম আব্দুল জলিল। এই যে তোমার কাছে কিছু আমি জানতে চাইলাম আর তুমি কিছু আমাকে জানাইলে, এটার নাম কি? তথ্য। হ্যাঁ, তথ্য। এরপরে আসলো যোগাযোগ। যে যোগাযোগটা কি? আমরা কারোর সাথে এরকম সামনাসামনি বা কোনো কিছু জানানোর জন্য আমরা তার কাছে যাই, তার কাছে যাই বা সে আমার কাছে আসে। হ্যাঁ, বা একে অপরে খুঁজতে বলে, এটা হলো যোগাযোগ। হ্যাঁ, এটা আমরা কী করি? আমরা হয় গিয়ে যোগাযোগ করি অথবা ওনারা আসে। হ্যাঁ, এটা হলো যোগাযোগ। আর এই যোগাযোগটাই আমরা যদি প্রযুক্তি ব্যবহার করি, প্রযুক্তি মানে যন্ত্রপাতি। হ্যাঁ, যেমন আমরা আজকে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি মোবাইল। যে আমরা পাশের ঘরেও কাউকে খবর নিতে গেলে আমরা ফোনে কথা বলি, বা বিদেশে তো আমরা অহরহ এখন কথা বলতেছি ফোনে। আগে বিদেশটা কত কঠিন ছিল, আমার কারোর সাথে এরকম যোগাযোগ ছিল না। 1 মাস পরে 2 মাস পরে চিঠি আসতো, চিঠির মাধ্যমে তার খোঁজ খবর পাওয়া যেত। আর এখন মুহূর্তের মধ্যে সারাক্ষণ, শুধু হয়তো উনি ফিজিক্যালিভাবে হয়তো বাইরে আছে কিন্তু ওনাকে সবসময় দেখা যেতেছে যিনি বিদেশে আছেন। তাহলে এই তথ্য যোগাযোগটা যদি প্রযুক্তির মাধ্যমে করা হয় তাহলে এইটাকে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর আজকে আমাদের সমস্ত যোগাযোগগুলো এই প্রযুক্তি ব্যবহার করা হইতেছে, ফিজিক্যালি খুবই কম হইতেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের যোগাযোগগুলো হইতেছে। তাই তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, এখানে অধ্যায়টা হইল প্রথম অধ্যায় প্রত্যহ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। মানে আমাদের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ব্যবহার করতেছি এই এই বিষয়ে ব্যাখ্যা দিতে হইব। এখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত। সেখানে হলো ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন ব্যক্তি জীবনে আমরা কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি? ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ, ব্যক্তি জীবনে এখন মানুষের সাথে মানুষের বা আমার আমি আমি আমার ভাইয়ের সাথে আমার বন্ধুর সাথে এই ব্যক্তি পর্যায়ে যে যোগাযোগটা করলাম এটাকে বলা হয় ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর ব্যক্তি জীবনে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা এটা মানে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। ভাই ভাইয়ের সাথে কথা বলতেছে, বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে, কথার মাধ্যমে যোগাযোগ হইতেছে, মেসেজের মাধ্যমে হইতেছে, আবার ভিডিও কলের মাধ্যমে তার সাথে যোগাযোগ হইতেছে। এরকম তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নভাবে হইতেছে, ব্যক্তি পর্যায়ে যোগাযোগগুলো হইতেছে, ব্যক্তি পর্যায়ে যোগাযোগগুলো হচ্ছে। আর আমাদের মোবাইলগুলো আমরা সাধারণত
বেশিরভাগ এখন ব্যক্তি পর্যায়ের জন্যই ব্যবহার করে থাকি। হ্যাঁ, ব্যক্তিগত ব্যক্তি ব্যক্তি জীবনে তথ্যজনক প্রযুক্তি। এবার কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ দেখো, আজকে আমাদের জীবনে আমরা যেখানে কর্ম করতেছি, কর্মক্ষেত্রে আমাদের অফিসগুলো আজকে প্রত্যেকটা অফিসে কি এখানে কম্পিউটারাইজ। হ্যাঁ, আগে সাধারণত তুমি একটা ব্যাংকের কথাই চিন্তা করো, আগে ব্যাংকে কী করা হইতো, কোনো মানুষ যখন চেক নিয়ে যাইতো তখন কী করতো একজন ব্যক্তি, কী করতো ওই ওখানে যারা লেজার খাতা আছে ওই খাতা খুলতো, ওই খাতা খুললে দেখতো তার অ্যাকাউন্টে টাকা আছে কি না, যে টাকা থাকতো তো ওখান থেকে টাকাটাকে মাইনাস করা হইতো। এটা আবার কী হইতো, আবার কোনো ঊর্ধ্বতন অফিসারের হাতে চলে আসতো চেকটা, ওই ঊর্ধ্বতন অফিসার গিয়ে আবার এটাকে চেক করতো, চেক করে আবার উনি একটা সাইন করতো। তো এই সময়টা আসলে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার ছিল, একজন কারণ এরকম শত শত চেক সারাদিনে আসতো, সারাদিনে যখন শত শত চেক আসতো তখন কী হইতো, তখন এরকম এই কাজটা যখন বারবার করতো তাহলে কত সময় নিত, দুজন অফিসারের বারবার এরকম কুইলা দেখা ওখান থেকে চেক সই করা কত সময়। হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, সকালে একটা চেক দিলে সোনালী ব্যাংকে সেটা এরকম বিকালে অনেক সময় পাওয়া যেত না, এমন অবস্থা হইতো। আর এখন যে আমাদের যে প্রত্যেকটা ব্যাংকই কী হয়েছে, অনলাইন হয়ে গেছে, কম্পিউটারাইজড হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটা ব্যাংকের চেক আনলে, চেক নিলে সেখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিলেই সেখানে কী হয় সমস্ত তথ্য আইসা পড়ে। হ্যাঁ, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, তার সে কীরকম সিগনেচার দিছে, হ্যাঁ এগুলো সব দেখে দেখা গেছে মুহূর্তের মধ্যে, হয়তো দুই তিন মিনিটের মধ্যেই তোমার টাকাটাকে ডেবিট করে তোমাকে মুহূর্তের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, আমরা আর তো এখন আবার চেকও লাগে না, হ্যাঁ এটিএম কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কী হয় আমরা এখন লেনদেন করতে পারি। হ্যাঁ, এটিএম অ্যাকাউন্টে টাকা আছে, এটিএম কার্ড এরকম এটিএম মেশিনে এরকম পাস করলে কি এরকম টাকা বের হয়ে আসে। হ্যাঁ, আমার একটা গোপন, শুধুমাত্র একটা গোপন নাম্বার ব্যবহার করতে হয়, এই গোপন নাম্বার ব্যবহার করে কী করা হয় এটা এইভাবে কত কাজকে সহজ করা হয়। হ্যাঁ, এটা কর্মক্ষেত্রে। হ্যাঁ, এরপর হলো সমাজ জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজ জীবনে আজকে দেখো মুহূর্তের মধ্যে আমার হাতের একটা মোবাইল ফোন দিয়ে সারা পৃথিবীর খবর পাইতেছি। হ্যাঁ, সারা পৃথিবীর খবর আমার সামনে। হ্যাঁ, এরকম আমরা অনলাইন পত্রিকাগুলো পড়তে পারতেছি, অনলাইন পত্রিকা পড়তে পারতেছি, মুহূর্তের মধ্যে আমার সারা দুনিয়ার খবর আমার হাতের সামনে। হ্যাঁ, এরকম ফেসবুক, টুইটার এরকম এগুলো ব্যবহার করে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে আমরা কী করতে পারতেছি, এরকম যোগাযোগ করতে পারতেছি, সংগঠিত হইতে পারতেছি। হ্যাঁ, মুহূর্তের মধ্যে মানুষ জড়ো হয়ে যায়, একসাথে মানে একটা জনমত সৃষ্টি করা যায়। হ্যাঁ, কোনো একটা সামাজিক একটা কোনো একটা অবক্ষয় হয়েছে, একটা ফেসবুকের মাধ্যমে কী করা হয় মানুষকে সচেতন করা হয়, সচেতন করে কী করা হয় মানুষকে জড়ো করা হয়। আমার একটা ভালো লাগার একটা জিনিস আমি সবার সাথে কী করতে পারতেছি, যোগাযোগ সবার সাথে শেয়ার করতে পারতেছি। হ্যাঁ, আমার মনের সুখ দুঃখ সমস্ত কিছু কী করতে পারতেছি, একজনের সাথে শেয়ার করতে পারতেছি। এরকম তথ্য যোগাযোগ প্রযুক্তির কত যে ব্যবহার, এটা বইলা শেষ করা যাবে না। হ্যাঁ, এটা বইলা শেষ করা যাবে না। হ্যাঁ, এটা অনেক ভালো ব্যবহার, সবচেয়ে বেশি ভালো আসলে উদ্দেশ্য ভালো ব্যবহারের জন্যই। কিন্তু এটাকে যদি আমরা মানে অতিরিক্ত এটার মধ্যে যদি আসক্ত হয়ে যাই তাহলে কী হয়, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ছেলেগুলো সহ সবাই এরকম এটার মধ্যে এত পরিমাণ, যেহেতু নতুন একটা বিষয় এত পরিমাণ আসক্ত হয়ে গেছে, এখন রীতিমতো এখন এইটার বিরুদ্ধে এরকম সংগ্রাম করতে হয়েছে। হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে এরকম কথা শোনানো যাচ্ছে না, তারা এরকম এইটা নিয়েই পড়ে থাকে। আমরা যারা বয়স্ক যারা আছি আমরা অনেক সময় এটার মধ্যে আসক্ত হয়ে যাই। হ্যাঁ, আমরা যদি এরকম সচেতন না হই তাহলে কী হবে, ছেলেমেয়েরা এরকম বুঝবে না। এই জন্য বাপ মাদের এরকম এটা নিয়ে সচেতন হওয়া দরকার, যে আমি যে ব্যবহার করি আমার এটার অপব্যবহার করি। হ্যাঁ, আমরা ব্যবহার করব কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করব, এটা সারাদিন একটা ভিতরে ডুবে থাকবো, আমার কাজকর্ম ফেলে রেখে যখন কাজ করতেছি তখন তখনও দেখা যাচ্ছে আমি এটা নিয়ে থাকতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো প্রয়োজন না, কোনো একজন একজন মানে ঊর্ধ্বতন কর্মকর্তা
উনি দেখা গেছে সারাক্ষণ কথা বলতেছে কারোর সাথে, পরে পরিবারের কারোর সাথে, অথচ এই টাইমে ওনার অফিসিয়াল কাজ আছে, কিন্তু অফিসিয়াল কাজ রেখে উনি কী করে ব্যক্তিগত যোগাযোগ করে। অনেকে মোবাইলে গেমস খেলে, এরপরে সারাক্ষণ একটু ফেসবুক টুইটার এরকম ডিবা থাকে, তখন দেখা গেছে অন্য অন্য যে স্বাভাবিক কাজকর্মগুলো আছে এগুলো কী হয় বেঘাত ঘটে, ওই কাজকর্মগুলো বেঘাত ঘটে। এজন্য এগুলোর অপব্যবহার থেকে আমরা যেমন দূরে থাকবো, আমাদের বাচ্চাদেরকে এরকম দূরে রাখবো। এটা প্রত্যেকটা জিনিসের কি আছে, ভালো দিক আছে খারাপ দিক আছে, আমরা ভালো দিকটা গ্রহণ করব আর খারাপ দিকটা আমরা গ্রহণ করব না। খারাপ দিকটা মানে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, যেমন ডিনামাইট যখন আবিষ্কার হইলো তখন ওনার উদ্দেশ্য ছিল কি, ওই আবিষ্কারকের উদ্দেশ্য ছিল যে এরকম বড় বড় এরকম পাহাড় বা এরকম পুরাতন বিল্ডিং বা এরকম পুরাতন এরকম ব্রিজ ওটাকে খুব সহজে ভেঙে ওখানে নতুন কোনো স্থাপন না করবে, কিন্তু পরবর্তীতে এটা কি মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা হলো। ঠিক আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এটাও কি আমাদের উদ্দেশ্য ভালো নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু আমরা এটাকে কি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতেছি। এই জন্য এটার ভালো ব্যবহার আমাদের শিখতে হবে। এরকম আমাদের ব্যক্তি জীবনে, কর্মক্ষেত্রে, সমাজ জীবনে এটার ভালো দিকগুলো আমাদের তুলে ধরতে হবে, এটার যে খারাপ দিকগুলো আছে এটা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। খারাপ দিকগুলো কীভাবে আমাদের দূরে থাকতে হবে, এই জন্য আমরা ব্যক্তি জীবনে, কর্মক্ষেত্রে, সমাজ জীবনে, এরপরে সর্বক্ষেত্রে আমরা কি এটার ভালো দিকগুলো গ্রহণ করব, এটার খারাপ দিকগুলো আমরা গ্রহণ করব না। দেখা গেছে এই সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা মনে যা ছিলাম তাই করলাম, আমি রাত ভরে এরকম যে উচ্চ স্বরে গান বাজনা বাজালাম, কী হয় এটা আমাদের কী হয় সামাজিকভাবে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটার সঠিক ব্যবহার আমরা করবো, আর এটার যে ভালো দিকগুলো আছে এগুলোতে আমরা এগুলো ব্যবহার করবো, খারাপ যে সাইডগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব না, আর এটার মধ্যে আমরা আসক্ত হয়ে যাব না। আমরা নিজস্ব সময় নিয়ে এটাকে দেখব, ব্যবহার করব, আর সারাক্ষণ আমরা এটার মধ্যে ডুবে থাকবো না, তাহলে কী হবে আমাদের এটা আমাদের জীবনে সফলতা বয়ে আনবে। আর যদি আমি এটা খারাপ দিকগুলো শুধু ব্যবহার করি আর সারাক্ষণ এটার মধ্যে আসক্ত হয়ে যাই, মানে সব কাজকর্ম আমাদের প্রধান যে কাজকর্মগুলো ছিল এগুলো ফেলা রেখে আমি যদি করতে থাকি তাহলে কী হইব আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কী হবো আমরা ক্ষতিগ্রস্ত হব। সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, তোমরা এই করোনা মহামারীর মধ্যে এরকম ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা তো নিজেকে সেফ রাখবে, নিরাপদ রাখবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।